বন্ধুরা, আমরা সকলেই আমাদের আশপাশে সর্বক্ষণ বিভিন্ন প্রাণীদের দেখে থাকি, যারা নিজেদের শরীরে স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে ও প্রকৃতিতে বেড়ে উঠছে। কিন্তু বন্ধুরা, আমাদের আশপাশে যেসব প্রাণী রয়েছে তাদের মধ্যে অনেক সময় এমন কিছু প্রাণী জন্ম নেয় যারা স্বাভাবিক প্রাণীদের থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বেশি বা একটি জায়গায় দুইটি থাকে, যা সত্যি অবিস্ময়কর। যেমন তিন চোখওয়ালা গরু, আট পাওয়ালা ছাগল, দুই নাকওয়ালা একটি অদ্ভুত কুকুর, তিন মাথাওয়ালা চমৎকার একটি ব্যাঙ, এরকম সকল অদ্ভুত ও মজার সকল প্রাণীদের সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। তো বন্ধুরা, এই সকল প্রাণীদের সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণীজগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, থার্ড আই ক্যাপ। বন্ধুরা, ক্যাপ অর্থ বাছুর, আর আমরা সকলে এই বাছুরদের সম্পর্কে খুব ভালোভাবে জানি। কিন্তু বন্ধুরা, 2014 সালে ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্যে ছোট একটি গ্রামে একটি বাছুরের জন্ম হয়, যা দেখার পর ওইখানকার লোক তো চমকে গিয়েছিল, তার সাথে আপনিও এখন চমকে যাবেন। কারণ বন্ধুরা, এই বাছুরটির চোখের সংখ্যা ছিল তিনটি, বাছুরটির দুটি চোখ একেবারে ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু তৃতীয় নাম্বার চোখটি ছিল তার মাথার উপর, আর এই তৃতীয় নাম্বার চোখ পুরোপুরি স্বাভাবিক ছিল। বিজ্ঞানীদের মতে এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়েছে, কিন্তু বন্ধুরা, কিছু লোকের মনে হয় এটি জাস্ট মিরাকেল, আবার কিছু লোক বলে থাকে এটি সৃষ্টিকর্তা দান। এই জন্য তামিলনাড়ুর বেশিরভাগ মানুষ এই বাছুরটিকে পূজো করতে শুরু করে, কিন্তু আসল সত্যটা কি তা কেউ জানে না। এই বাছুরটিকে দেখার পর আপনার কি মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু নাম্বার 4, অক্টোগোট। বন্ধুরা, গোট মানে ছাগলের ব্যাপারে তো আমরা সকলেই জানি, যাদেরকে নরমালি আমরা সব জায়গাতে দেখতে পাই। কিন্তু বন্ধুরা, 7 মে 2014 সালে ইউরোপের ক্রোশিয়া শহরে যা দেখার পর ওইখানকার লোকেরা একেবারে অবাক হয়ে গিয়েছিল। সাধারণত ছাগল বা ভেড়া 4টি পা হয়, কিন্তু বন্ধুরা, এই ছাগলের 8টি পা ছিল। শুধু এটাই নয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছিল যে এই ছাগলটির মেল এবং ফিমেল দুই ধরনের রিবার্ন অর্গান ছিল। আর বন্ধুরা, এটি প্রকৃতির এক মিরাকেল। আর বন্ধুরা, এই ছাগলের বাচ্চাটিকে প্রথমবার দেখার পর সবাই অবাক হয়েছিল, কিন্তু বন্ধুরা, ওই ফার্মের মালিক বেশ কিছুটা খুশি হন, কারণ এই সময় তার কাছে যে প্রাণীটি আছে তা পুরো বিশ্বের মধ্যে আর কারো কাছে ছিল না। কিন্তু বন্ধুরা, দুঃখজনক বিষয় হলো জন্মের মাত্র 3 সপ্তাহ পর ছাগলের বাচ্চাটির মৃত্যু হয়। নাম্বার 3, থ্রি হেড সিক্স লেগ ফ্রগ। বন্ধুরা, ব্যাঙের ব্যাপারে কে না জানে, যাদেরকে সাধারণত জলাশয়ের আশপাশে দেখা যায়। সাধারণত বন্ধুরা, এদের 4টি পা ও 1টি মাথা হয়। কিন্তু বন্ধুরা, ইউকেতে 2004 সালে একটি ব্যাঙকে খুঁজে পাওয়া গিয়েছিল যা 3টি মাথা আর 6টি পা ছিল, যা দেখতে সত্যি অনেক অদ্ভুত লাগছিল। এই ব্যাঙটিকে প্রথমে ইউকের একটি পার্ক এন্ড রিসোর্টে দেখা যায়, আর তারপর সেখান থেকে ব্যাঙটিকে একটি মিউজিয়ামে নিয়ে আসা হয়। বন্ধুরা, সবথেকে অদ্ভুত ব্যাপার হলো যে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে এই ব্যাঙটি একেবারে সুস্থ ও স্বাভাবিক আছে, আর এই সময় এর বয়স হয়েছিল প্রায় 1 বছর, যা দেখার পর বিজ্ঞানীরা অবাক হয়েছিল, কারণ অধিক অঙ্গের প্রাণীগুলো খুব বেশি দিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। নাম্বার 2, ডগ উইথ টু নোজ। বন্ধুরা, এই কুকুরটিও বেশ কিছুটা এক্সট্রা বডি পার্ট নিয়ে জন্মেছিল, যার নাম রাখা হয়েছিল টবি, আর এই ঘটনাটি হয়েছিল ইউএস এর ক্যালিফোর্নিয়াতে। বন্ধুরা, এই কুকুরটি 8-5টি কুকুরের মতো রাস্তায় ঘোরাফেরা করত, কিন্তু একদিন তার এই অদ্ভুত মুখের দিকে ক্যালিফোর্নিয়ার একজন বিখ্যাত মিউজিক প্রোডিউসারের নজর পড়ে। তারপর সে ডগটিকে বাড়িতে নিয়ে আসে, আর তারপর সেই ডগটিকে সে পেট বানিয়ে নেয়, আর তারপর থেকে সারা বিশ্ব এই কুকুরটির ব্যাপারে জানতে থাকে। নাম্বার 1, টু হেডেড ক্যাফ। বন্ধুরা, এবার সব থেকে শেষে কথা বলবো টু হেডেড ক্যাফের ব্যাপারে। বন্ধুরা, দুটো মাথা আছে এমন মানুষের ব্যাপারে আমরা সবাই জানি, কিন্তু কোন বাছুরের যে 2টি মাথা হতে পারে, এই ব্যাপারটি সম্পর্কে আপনি কি আগে জানতেন? তাহলে বন্ধুরা, এই বাছুরটিকে একবার দেখুন যার অ্যাকচুয়ালি 2টি মাথা আছে। এই বাছুরটার জন্ম হয়েছিল 2002 সালে ইউএস এর একটি ফার্মে। বন্ধুরা, এই বাছুরের 2টি মাথা হওয়া সত্ত্বেও এই বাছুর 2টি মাথা নিয়ে চলাফেরা করতে পারত, আর এই 2টি মাথা একেবারে একসাথে রিয়্যাক্ট করতে পারত। কিন্তু বন্ধুরা, 2টি মাথার মধ্যে শুধু 1টি মাথা খাবার খেত, এমন বিরল ঘটনা শুধুমাত্র ইউএস এ তো নয়, কানাডা, আফ্রিকা, নাইজেরিয়া, চীন, এমনকি ইন্ডিয়াতেও এর আগে এরকম বাছুর দেখা গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক এমন বাছুর জন্মের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মারা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্যাজকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।